ফ্রেন্ডস, আপনাদের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চন নিয়ে আসছে আপনাদের বন্ধু অ্যান্ড গার্ডস লাইন্স। ধন্যবাদ ফ্রেন্ডস। আসাম টেট 2019 সাবজেক্ট বেঙ্গলির 10টি কোয়েশ্চন নিয়ে আপনাদের বন্ধু অ্যান্ড গাইডস লাইন্স ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে একটু প্রিপারেশন দিতে এসছি। তো বন্ধুরা, আজ আমি বেঙ্গলি সাবজেক্টের 10টি ইম্পর্টেন্ট কোয়েশ্চন নিয়ে আলোচনা করছি। আমি স্ক্রিনে আপনাদেরকে লিখে দিচ্ছি, আপনারা আবার সেটা রিভিশন করতে পারেন। এবার আমাকে একটু ধ্যান দিয়ে শুনবেন, আমি চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার ওয়ানে। কোয়েশ্চেন নাম্বার ওয়ান হলো, দেবদেবীর উপাখ্যানমূলক কাব্যগুলিকে কি বলে? অপশন হলো মঙ্গল কাব্য, খ পদাবলী সাহিত্য, গ শাক্ত পদাবলী, ঘ অনুবাদ সাহিত্য। আনসার হবে ক মঙ্গল কাব্য, যেমন মনসামঙ্গল কাব্য এগুলি। কোয়েশ্চেন নাম্বার টু, গীতাঞ্জলি কাব্যকে লিখেছিলেন? অপশন মাইকেল মধুসূদন, খ হলো হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, গ হলো রবীন্দ্রনাথ ঠাকুর, ঘ হলো নবীনচন্দ্র সেন। আনসার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। এবার কোয়েশ্চেন নাম্বার থ্রিতে চলে যাচ্ছি। নিম্নের কোনটি জলের সমার্থক শব্দ নহে? অপশন সলিল, জীবন, অম্বু, অনল। আনসার হবে জীবন। এবার বলছি কোয়েশ্চেন নাম্বার ফোর, ভাষা চর্চার মাধ্যমে কি বৃদ্ধি পায়? অপশন শব্দ ভাণ্ডার, খ হলো অর্থ ভাণ্ডার, গ হলো জল ভাণ্ডার, ঘ হলো ঐতিহ্যের ভাণ্ডার। আনসার হবে ক শব্দ ভাণ্ডার। কোয়েশ্চেন নাম্বার ফাইভ, প্রথম প্রতিশ্রুতি গ্রন্থ কে রচনা করেন? অপশন রবীন্দ্রনাথ ঠাকুর, বি হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শ্রী হলো আশাপূর্ণা দেবী, ঘ হলো শুভদাস গুপ্ত। আনসার হবে আশাপূর্ণা দেবী। এবার চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার সিক্সে, সাহিত্য সম্রাট কাকে বলা হয়? দ্বিজেন্দ্রলাল রায়, গিরিশচন্দ্র ঘোষ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এবং ঘ হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনসার হবে ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোয়েশ্চেন নাম্বার সেভেন, সামাজিক মানুষ একে অপরের সঙ্গে কিসের মাধ্যমে ভাব বিনিময় করে? সেটা আমরা ছোটবেলা পড়েছি যে মনের ভাব প্রকাশ করাকেই ভাষা বলে। তো একদম ইজি, আমরা মনের ভাব প্রকাশ করার জন্য একে অপরের সঙ্গেই ভাব বিনিময় করে থাকি। তো আমরা সামাজিক মানুষ, ভাষার মাধ্যমেই মনের ভাবকে প্রকাশ করতে পারি। তো আনসার হবে ভাষার মাধ্যমে। কোয়েশ্চেন নাম্বার এইট, দিন রাত শব্দটি কি পদ? অপশন হলো সন্ধিবদ্ধ পদ, বি হলো প্রত্যয় নিষ্পন্ন পদ, সি হলো সমাসবদ্ধ পদ, ডি হলো কোনোটিই নয়। আনসার হবে সমাসবদ্ধ পদ। এবার বলছি কোয়েশ্চেন নাম্বার নাইন, আধুনিকতা কি পদ? বিশিষ্য, বি হলো বিশেষণ, বিশেষণের বিশেষণ, ডি হলো ক্রিয়া বিশেষণ। আনসার হবে বিশেষ্য। এবার আমি লাস্ট কোয়েশ্চনে চলে যাচ্ছি, তার আগে বলছি আপনারা আমাকে ফলো করবেন এবং প্রবলেম হলে স্ক্রিনে আবার দেখে নেবেন। আর আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি আপনারা এক্সাম পেপারে ভালো করে লিখতে পাবেন, কারণ আমার এই সিলেবাসের মধ্যে আপনারা ইম্পর্টেন্ট কোয়েশনগুলোই পাবেন এবং টেটে সাফল্য লাভ করবেন। তো আমি বলছি কোয়েশ্চন নাম্বার টেন, অন্য পদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে তাহা কি সমাস? অপশন হলো এ বহুব্রীহি, বি হলো অব্যয়ীভাব, সি হলো কর্মধারা সমাস, ডি হলো দ্বিগু সমাস। আনসার হবে বহুব্রীহি সমাস। তো বন্ধুরা, আজকে আমি এই 10টি কোয়েশ্চন আনসার নিয়ে আলোচনা করলাম। আমার নেক্সট ভিডিও থাকবে এনভায়রনমেন্ট সায়েন্সের উপর, আপনারা সেটা দেখবেন। আর টেটের সাফল্য আমি কামনা করি আপনাদের জন্য। আজকের জন্য এতটুকু, ধন্যবাদ।